সো ভিডিও শুরুতেই সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ। আজকে পয়লা বৈশাখ, আগের বছর যারা যারা ইউটিউবে সাকসেস পাওনি তাদের মন খারাপ করার কোনো কিচ্ছু নেই, এই বছরটা শুধু তোমারই হবে। এই বছরে তুমি ইউটিউবে কিছু করেই ছাড়বে। আর আজকের ভিডিওটা তোমাদের আমি এমন একটা জিনিস শেয়ার করব, এই ভিডিওটা যারা যারা দেখে নেবে ইউটিউবে শেষে তার চ্যানেল দাঁড় করিয়েই ছাড়বে। এই ভিডিওটা এমন একটা স্পেশাল ভিডিও যেটা তুমি সারা ইউটিউব খুঁজলেও পাবে না। হ্যাঁ, আজকের এই ভিডিওটা আমি তোমাদের এমন একটা চ্যানেল শেয়ার করব, এমন একটা আইডিয়া শেয়ার করব যেটার উপর যে যে কাজ করবে, এই টাইপের চ্যানেল যে যে বানাবে ইউটিউব থেকে সে প্রতি মাসে লাখ টাকার উপরে সে ইনকাম করেই ছাড়বে। আর এটা আমি মুখে বলছি না, তোমাদের একদম প্রুফ দিয়ে দেখাবো। এমন একটা ক্যাটাগরির চ্যানেল তোমাদের আজকে দেখাবো, এমন একটা আইডিয়া দেবো যেইটার উপর তুমি যদি কাজ করো তাহলে কিন্তু তোমার চ্যানেল এক মাসও লাগবে না, এক মাসের মধ্যে তুমি 100K ওই পার হয়ে যাবে। মানে তোমার চ্যানেলের যে সাবস্ক্রাইবার্স সেটা 100K ওই পারে চলে যাবে, তোমায় মানুষ চিনবে, আর এর সাথে সাথে কী হবে, তুমি বহুত টাকা ইউটিউব দিয়ে আর্ন করা শুরু করে দেবে লাখ টাকার ওই পারে। তো দেখো, আমরা সবাই কিন্তু জানি যে ইউটিউবে মুভি আপলোড করা যায়, ঠিক আছে? এরকম তুমি দেখেছো ইউটিউবে মুভি আপলোড হচ্ছে, তুমি কোনো মুভি সার্চ করছো সেটা ইউটিউবে পেয়ে যাও। তো তুমি যদি এই মুভি আপলোডের উপর নিয়ে কাজ করো, মুভি আপলোড নিয়ে, তাহলে কি তুমি মনিটাইজেশন পাবে, বা তুমি কি ইউটিউব থেকে বিশাল টাকা ইনকাম করতে পারবে? তো সেটাই তোমাদের আজকে দেখাচ্ছি। দেখো, এখানে আমি লিখলাম যে বেস্ট মুভি ক্লিপস, এইটা লিখে আমি সার্চ করলাম। এবার দেখো, বহুত মুভি ক্লিপস এখানটা চলে আসলো, এবার সবগুলো কিন্তু আমরা ইউজ করতে পারবো না। তো দেখো, এখানটা আমি সেটিংসে চলে গেলাম, উপরে যে থ্রি ডট আছে সেখানে ফিল্টারে গিয়ে আমরা কি করলাম, ক্রিয়েটিভ কমন্সটা সিলেক্ট করে নিলাম। দেখো, ক্রিয়েটিভ কমন্স সিলেক্ট করে দেখো বহুত মুভি এখানটা চলে আসলো, মানে কি এই সব মুভি তুমি ইউজ করতে পারবে, এই সব মুভি তুমি রিআপলোড করতে পারবে। এবার প্রশ্ন হচ্ছে, সত্যি কি এই মুভিগুলো আমরা রিআপলোড করতে পারবো, বা এই মুভিগুলো আপলোড করে কি আমরাও ইনকাম করতে পারবো? তো বলছি দেখে নাও, যে কোনো একটা মুভির মধ্যে ঢুকে যাই। দেখো, ঢুকলাম, মুভিটার অনেক ভিউ আছে। এবার দেখো, এই চ্যানেলে ঢুকে গেলাম, চ্যানেলে ঢুকে দেখতে পাচ্ছ, দেখো নতুন ভিডিও আর সেরকম নেই, আর মুভির উপর কোনো ভিডিওই নেই। এর মানে কি? এর মানে হচ্ছে যেই ভিডিওটা আমরা দেখলাম এই ভিডিওটা কপিরাইট ক্লেম খেয়ে গেছে। মানে কি কপিরাইট ক্লেম খেলে সেই ভিডিও দিয়ে তুমি এক টাকাও ইনকাম করতে পারবে না। তার মানে কি, তুমি যদি ইউটিউবে মুভি আপলোড নিয়ে কাজ করো তাহলে কিন্তু তুমি কোনো না কোনো জায়গায় ক্লেম খেয়েই যাবে, মানে 90% চান্স তোমার চ্যানেল মনিটাইজ হবে না, তোমার ভিডিওতে ক্লেম চলে আসবে, কপিরাইট ক্লেম, আর ইউটিউব দিয়ে তুমি এক টাকাও ইনকাম করতে পারবে না। তাহলে কি বুঝতে পারলে, যে আমরা ইউটিউবে মুভি আপলোড নিয়ে কোনো ইনকাম করতে পারবো না। হ্যাঁ, তুমি ফেসবুকে আপলোড করতে পারবে, তাও বিভিন্ন রকম এডিটিং করে, অনেক চাপের ব্যাপার, ঠিক আছে? আর ইউটিউবে তো হবেই না, ইউটিউবে মুভি আপলোড নিয়ে তুমি সেরকম ইনকাম করতেই পারবে না, কারণ কপিরাইট ক্লেম চলে আসবে, আর বিশাল এডিটিংয়ের ব্যাপার, অনেক চাপ, যেটা একদম অসম্ভবই তুমি ধরতে পারো। কারণ তখন সারা ইউটিউবে এরকম চ্যানেল তুমি খুব একটা পাবে না, খুঁজেই পাবে না বলা যায়, যেখানে মুভি আপলোড করে ইনকাম করছে। তো এইখানেই আসছে আমার ভিডিওটা, এইখানেই আমি তোমাদের একটা সেফ সাইট দেখো যেখানে তুমি মুভি নিয়ে কাজ করবে আর সেখান থেকে বিশাল টাকা ইনকাম করতে পারবে, আর তোমাদের প্রুফ দিয়ে একদম দেখিয়ে দেবো। হ্যাঁ, আমরা মুভির উপরে ভিডিও বানাবো, কিন্তু সেটা মুভি না, সেটা হচ্ছে মুভির ট্রেইলার। আমরা মুভির ট্রেইলার নিয়ে খেলবো, আমরা কিন্তু মুভি নিয়ে খেলবো না, ঠিক আছে? দেখো, এইখানের এই চ্যানেলটা কি ফিল্মি ইন্ডিয়ান, ঠিক আছে? এবার এই চ্যানেলটা দেখো প্রায় 4 মিলিয়নের কাছাকাছি সাবস্ক্রাইবার্স, আর প্রতি ভিডিওতে 5 লাখ 6 লাখ 1 মিলিয়ন এরকম করে সে ভিউজ মারে। মানে বুঝতে পারছো, তার 10 লাখ মিনিমাম তার ইনকাম হয়ে থাকে প্রতি মাসে, 10 লাখের উপরে কিন্তু তার ইনকাম চলে যায় পার মান্থ। আর এইখানে কিন্তু তার কোনো কপিরাইট ক্লেম কোনো কিছু আসে না, এ শুধু একটা নতুন যে মুভিগুলো বেরোয় সেই মুভির ট্রেইলারটা দেখে, তারপর সে নিজের ওপিনিয়ন রাখে, আর সে তার ভিডিওর মধ্যে কি করে ছোট ছোট সেই মুভির নতুন যে পোস্টারগুলো সেগুলো ইউজ করে। দেখো, আমরা একটা ভিডিও চালিয়ে দেখে নিচ্ছি। KGF চ্যাপ্টার 3 কা অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট কর দিয়া গয়া হ্যায়, হর কোই ইয়াশ 19 কা ওয়েট কর রহা হ্যায়, কহিন সে থোড়া সা আপডেট বাহার নিকলে তো মজা আ জায়ে। জি হ্যাঁ, হোমওয়ালে ফিল্মস নে 2 মিনিট কা ছোটা সা ক্লিপ ডালা হ্যায় আপনে পেজ পে, আর বাহার সে এসা হি লাগতা হ্যায় কি ইয়ে ভিডিও ভি চ্যাপ্টার 2 কো ট্রিবিউট দে রহা হ্যায়। সো দেখতে পাচ্ছো, এ যা কাজ করছে কোনো সেরকম ব্যাপারই না, তোমার শুধু নতুন একটা ট্রেইলার দেখতে হবে যে মুভি বেরাবে, সেই ট্রেইলার দেখে ট্রেইলারটা তোমার কেমন লাগলো সেটা তোমার অডিয়েন্সকে বলতে হবে, আবার তুমি একটা প্রিডিকশন দেবে এই মুভিটা কি হিট হবে কি হবে না, এরকম টাইপের একটু এইদিক ওদিক কথা বলবে, তোমার ভিডিও কিন্তু মিলিয়নে ভিউ হয়ে যাবে, আর তোমার চ্যানেল বিশাল পরিমাণে সাবস্ক্রাইবার্স আসবে। অ্যান্ড এই ক্যাটাগরিটা বাংলায় একদম নতুন, সেরকম কেউ কিন্তু শুরু করেনি, যদি তুমি শুরু করো তাহলে কিন্তু তোমার সাকসেস রেট একদম 100% তুমি ধরে নিতে পারো। সো এই ক্যাটাগরিটা যে যে আজকে থেকে শুরু করবে এক মাসের মধ্যে 1 লাখ সাবস্ক্রাইবার্সের ওপার যাবে, এটুকুনি আমি তোমাদের কথা দিতে পারি, গ্যারান্টি দিয়ে বলছি। তুমি যদি সঠিকভাবে কাজ করতে পারো, একদম মুভির যে ট্রেইলারগুলো বেরোয় নতুন নতুন সেটার উপর তুমি মতামত রাখবে, ওপিনিয়ন রাখবে, বলবে সেই মুভিগুলো কেমন হবে কি না হবে, তোমার ভিডিও ভাইরাল হবেই হবে, তোমার ভিডিওতে বিশাল পরিমাণে ভিউজ চলে আসবে, আর এর সাথে কী হবে, মানুষ তোমায় চিনবে, মানে কি তুমি ফেম পাবে, আর বিশাল টাকা তো এমনিই আসবে। সো এরকম একটা ধামাকাদার উপকারী ভিডিওর জন্য কী করবে, ভিডিওতে বিশাল বড় একটা লাইক মারো, আর কমেন্ট করে জানাও যে আজকের এরকম একটা ভালো দিন, এরকম একটা ধামাকাদার ভিডিও পেয়ে তোমার কেমন লাগলো। সো যারা যারা চ্যানেলে নতুন আছে পটাপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ এরকমই ধামাকাদার ইউনিক ভিডিও তোমাদের জন্য আমি রেগুলার নিয়ে আসি। সো দেখা হচ্ছে আমার নিউ কোনো ইউনিক ভিডিও নিয়ে তোমাদের জন্য। Peace out.